Yummy. জানি দেখে খুবই অবাক লাগছে যে চিকেন দিয়ে আমি কি করছি সেটা একটু পরেই তোমরা জানতে পারবা আরও তোমাদের সাথে শেয়ার করব হেলদি একটা স্যুপ আমি পালং শাক দিয়ে কিভাবে তৈরি করেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ হিরা ফ্রম হিরাস কুটলেট আশা করছি যে যেখান থেকেই দেখছো ভালো আছো সুস্থ আছো আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি আজকে তোমাদের সাথে খুব মজার একটা গেম খেলবো সেটা হচ্ছে আমি ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে প্রসেসিংও দেখিয়ে দিব দেখি তোমরা গেস করতে পারো কি না যে আমি কি বানাচ্ছি তো সেটার জন্য সব ইনগ্রিডিয়েন্টস আমি ডাইনিং টেবিলে সাজিয়ে নিয়েছি এখন এক এক করে দেখিয়ে দিচ্ছি যে এখানে কী কী নিয়েছি আমি নিয়েছি পেঁয়াজ কুচি আলু বয়েল করে নিয়েছি এখানে বুটের ডাল সিদ্ধ করে ব্লান করে নিয়েছি আর এই হচ্ছে সেই চিকেন যেটা আমি কুচি করে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ পরিমাণ অনুযায়ী নিয়েছি পরিমাণ অনুযায়ী পেঁয়াজ পাতা নিয়েছি একটি ডিম একটি ম্যাগি মশলার প্যাকেট তো এখন একটি বলে এই ডাল যে ব্লান করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো আমি বলি ডালটা আমি কিভাবে সিদ্ধ করেছি যখন আমি ডালটা যখন বয়েল হওয়ার জন্য বসালাম তখন এটার মধ্যে দিয়েছি ছয়টি শুকনো মরিচ এলাচি দারচিনি আদা রসুন পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে ব্লান করে নিয়েছি আর আলুটা তো সিম্পল বয়েল করে নিয়েছি আর চিকেনও আমি লবণ দিয়ে চিকেনটা আমি বয়েল করে কুচি করে নিয়েছি তো এখন সব একটি বলে দিয়ে দিচ্ছি তো এখন পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা দুটি কলি নিয়েছি কুচি করে কেটে কাঁচামরিচ পরিমাণ অনুযায়ী দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও দিয়ে এখন একটি ম্যাগি মশলার প্যাকেট দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এখন এটার মধ্যে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঝটপট করে কমেন্ট করো কে কে বুঝতে পেরেছো যে আমি এটা কি তৈরি করছি আমি জানি ইতিমধ্যে অনেকে বুঝে গিয়েছো কি করেছি আর যারা বুঝো নাই তাদেরকে আমি অবশ্যই বলে দিব তো গেমটা খেলতে থাকি আর দেখতে থাকি কে কে কমেন্ট করছো কে কে বুঝতে পেরেছো তো আমি সব ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্স করে নিচ্ছি জানি অনেকেই বুঝে গিয়েছো আর যারা বুঝতে পারো নাই তাদেরকে বলে দিচ্ছি এটা আমি কবাব বানাচ্ছি তো উপকরণ তো আমি আগেই দেখিয়ে দিয়েছি যে কী কী দিয়েছি তো সব উপকরণ যখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এখন আমি আরও একটি ডিম দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো খুবই সহজে তোমরা এই কবাবটি বানিয়ে নিতে পারো চলে আসলাম কিচেনে তো এখন আমি কবাব ফ্রাই করে নিব আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করি যে আমি কবাব এইভাবে কেন বানাচ্ছি কারণ আমরা তো সবাই জানি যে কবাব হাতে নিয়ে আমরা রাউন্ড আকারে শেপ দিয়ে থাকি তো সেটাই করতে চেয়েছিলাম বাট আমার ডিপে মোটেও জায়গা ছিল না তাই আমি আরেকটি ডিম অ্যাড করে এটা একটু পাতলা করে নিয়েছি তো আমি এভাবে বানাবো যে বাকিগুলি বেঁচে যাবে সেটা আমি একটি বক্সে করে রাখবো যেহেতু জায়গা নেই তো তোমরা চাইলে কবাব আকারে শেপ দিয়ে ডিপে রাখতে পারো চাইলে এইভাবে করতে পারো তোমরা অনেকেই আছো খুবই টেনশন করো যে বাচ্চাদেরকে টিফিনে কি দিবা তো বিশেষ করে এটা বাচ্চাদের টিফিনের জন্য তোমরা খুবই হেল্প হবে যদি বানিয়ে রেখো আর সকালে উঠে এভাবে ফ্রাই করে আর সাথে পরোটা দিতে পারো আমাদের কাজ আমরাই কোচিং করে ফেলি আর যদি একটু গুছিয়ে করি তো সে কাজ দিয়ে কিন্তু অনেক সহজ হয়ে যায় যেমন ধরো এই চ্যাপের যদি কিছু খাবার আমরা অগ্রিম বানিয়ে ডিপে রেখে দেই অনেকেরই হঠাৎ মেহমান চলে আসে অনেকের হঠাৎ এমন কল আসে তখন সব কিছু রেখে বের হতে হয় তখন এই চ্যাপের খাবার যদি বানিয়ে আগে থেকে রাখা হয় তখন আর টেনশন করতে হয় না বিশেষ করে বাচ্চাদের টিফিন দেওয়ার ক্ষেত্রে তো মায়েরা খুবই প্যারা নিয়ে থাকে তো এইভাবেই আমরা চাইলে আমাদের কাজ আর আমাদের লাইফকে আমরা ইজি করে নিতে পারি আমার যে কটা কবাব প্রয়োজন ছিল সবার জন্য আমি এখানে ফ্রাই করে নিয়েছি সাথে পরোটাও গরম গরম বানিয়ে নিয়েছি তো এইভাবেই আমি আমার কাজকে সহজভাবে করে নিই তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে আবার ডাইনিং টেবিলও সার্ভ করে নিয়েছি আর এই হচ্ছে কবাবের ফাইনাল লুক আর এই হচ্ছে পরোটারও ফাইনাল লুক তো দেখতেই তো খুবই ইয়ামি লাগছে তোমরা বুঝতেই পারছো তো অবশ্যই ট্রাই করবা আর যেহেতু খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়েছি খুবই ইজি দেখতে পেরেছো অল্প একটু চিকেন নিয়েছি আর সাথে বুটের ডাল আর আলু অ্যাড করে দেখো পরিমাণটাও কীভাবে আমি বাড়িয়ে নিয়েছি
এই টাইমটা ছিল সন্ধ্যার টাইম, তো রাইনকে আমি একটি কলা কেটে দিয়েছিলাম, তো সে খাবে না, শুধু চিপসই খেয়ে যাচ্ছিল। তো চিপস খাওয়ার পর যে বাকি চিপস রয়ে গিয়েছে সেটা একটি জারে রিফিল করে রেখে দিচ্ছি। আর রাইনকে আমি প্রায় সময় স্যুপ বানিয়ে খাওয়াই, তো কখনই তেমন তোমাদের সাথে রেসিপি শেয়ার করা হয় না। তো আজকে যেহেতু স্যুপের মধ্যে আমি পালং শাক দিব, তো ভাবলাম যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত, তোমরাও যেন তোমাদের বেবিসদেরকে এভাবে তৈরি করে খাওয়াতে পারো। তো এটা চিকেন স্টক আমি রেখে দিয়েছিলাম, যে সকালে যে চিকেন বয়ল করেছিলাম, তো সে চিকেন স্টকের মধ্যে আমি গাজর কুচি করে দিয়েছি, টমেটো এখানে একটি কুচি করে দিচ্ছি, দিয়ে আমি একটু হওয়ার জন্য রেখে দিচ্ছি, যেহেতু গাজর হতে একটু টাইম লাগবে। যে হয়ে গিয়েছে এই হচ্ছে পালং শাক, আমি কুচি করে কেটে ধুয়ে এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি, নিয়েছি পেঁয়াজ পাতা, তো দিয়ে ভালোভাবে মিক্স করে একটু হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। যেই হয়ে যাবে তো আমি চিকেনও একটি এক টুকরা নিয়ে বয়ল করে কুচি করে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো তোমরা অবশ্যই এই শীতে বাচ্চাদেরকে এইভাবে তোমরা স্যুপ দিবা, দেখবা বাচ্চারা খুবই মজা করে খেয়ে থাকে। তো এটার মধ্যে এখন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব, আর কর্নফ্লাওয়ার যখন অ্যাড করব তো আমাদেরকে খেয়াল রাখতে হবে একবারে সব কিছু ঢেলে দেওয়া যাবে না, তখন এটা খুবই থকথকে হয়ে যায়। এটা আস্তে আস্তে চুলাটা ডিম করে অ্যাড করতে হবে, যেভাবে আমি করে নিচ্ছি। তো যেই হয়ে আসলো এখন অ্যাড করে দিব একটি ম্যাগি মশলার প্যাকেট, তোমরা চাইলে স্কিপ করতে পারো, চাইলে দিতেও পারো, সেটা তোমাদের ইচ্ছা। তারপর এটার মধ্যে দিয়েছি কালো গোলমরিচ পাউডার, দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ অনুযায়ী। তো তোমরা চাইলে এটার মধ্যে লেবু অ্যাড করতে পারো বা সিরকাও অ্যাড করতে পারো, তো আমি অ্যাড করছি না, লেবুটা অ্যাড করলে রায়ান তেমন খেতে চায় না। তো এই তো দেখছো ডিমও একটি ফেটে আমি অ্যাড করে দিয়েছি। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তো আমার অনুযায়ী ভেজিটেবল দিয়েছি, তো তোমরা তোমাদের অনুযায়ী আরও চাইলে ভেজিটেবল অ্যাড করতে পারো। তো এখন আমি এটার মধ্যে দুটি কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। তো এই তো খুবই সহজে তোমাদেরকে একটি হেলদি স্যুপ রেসিপিও দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই বাচ্চাদেরকে এইভাবে খাওয়াবা, দেখবা বাচ্চারা সব টাইপেরই ভেজিটেবল খাবে। এই তো দেখতে পাচ্ছ পারফেক্ট এটার লুক, তো দেখতে খুবই ইয়ামি লাগছে। আচ্ছা আমি কীভাবে র্যাঙ্কি খাওয়াই সেটা তো তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি, এখন ঝটপট করে তোমরাও আমার সাথে কমেন্ট সেকশনে এসে শেয়ার করে ফেলো যে তোমাদের বাচ্চাদেরকে তোমরা কীভাবে খাওয়াও, তখন আমি আরও ইউনিক আইডিয়া পাবো রায়ানকে ভেজিটেবল খাওয়ানোর জন্য। আচ্ছা যে ভেজিটেবল আমি স্যুপের মধ্যে দিয়েছি, তো রায়ান তো খুবই ইজিভাবে খেয়ে নেবে, এইসব ভেজিটেবল যদি ভাত দিয়ে মেখে দিতাম সে কখনোই খেত না। তো বাচ্চাদেরকে আমরা এইভাবেই চাইলে ইজিভাবে সব ভেজিটেবল খাওয়াতে পারি। রায়নের সামনে রেখে আমি তোমাদেরকে প্রুফও দিয়ে দিয়েছি যে বাচ্চারা এটা কত মজা করে খেয়ে থাকে। তোমরা চাইলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার বা জানার সুযোগ করে দিতে পারো। তোমাদের প্রতি যত্ন নিও বলে আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।